এটা হলো আইফোন XR 2023 সালে আপনি যদি iOS এর এক্সপেরিয়েন্স পেতে চান এবং সবথেকে কম বাজেটে একটা আইফোন কিনতে চান তাহলে আমি আপনাকে বলবো যে মিনিমাম আপনার এই ফোনটা কেনা উচিত তো 2018 সালে রিলিজ হওয়া 5 বছরেরও বেশি পুরাতন একটা ফোন এই 2023 সালে আমি আপনাকে কেন কিনতে বলছি আমি বেশ কিছুদিন ধরে এই ফোনটা ইউজ করেছি এবং সেই ইউজ করতে যে খারাপ দিক ভালো দিক যা পেয়েছি সব মিলিয়ে আপনাদের সাথে শেয়ার করব সো আপনি যদি এখন এই ফোনটা কিনতে চান বা সবথেকে কম বাজেটে iOS এর এক্সপেরিয়েন্সটা পেতে চান তাহলে এটা থেকে কেমন এক্সপেরিয়েন্স পেতে পারেন বা কি কি প্রবলেমগুলো ফেস করতে পারেন সেই সব বিস্তারিত তো নিয়ে আজকে আলোচনা করব তো তার আগে আপনাদেরকে একটা সুসংবাদ দিতে চাই সেটা হচ্ছে আপনারা যে কোনো ব্র্যান্ডের ফ্ল্যাগশিপ প্রি ওন ফোন যদি কিনতে চান বা এই ফোনগুলো কিনতে চান তাহলে আপনারা কন্টাক্ট করতে পারেন MK মোবাইল পয়েন্টে তাদের শোরুম হলো খিলগাঁও তালতলা পাকা মসজিদ মার্কেট কমপ্লেক্সের 42 নম্বর দোকান সেখান থেকে যে শুধুমাত্র প্রি ওন ফোনগুলো আপনি কিনতে পারবেন তা নয় সেখান থেকে আপনি আপনার এক্সিস্টিং ফোনটাও কিন্তু এক্সচেঞ্জ করে নিতে পারেন আরও একটা গুড নিউজ হলো আপনি যদি আমার এই টেকটক চ্যানেলের রেফারেন্স দেন তাহলে একটা গুড অ্যামাউন্টের ডিসকাউন্ট সেখান থেকে পেয়ে যাবেন আমি তাদের শপের অ্যাড্রেস ফেসবুকের লিংক এবং ফোন নাম্বার এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি আপনারা সেখান থেকে কন্ট্যাক্ট করে নিতে পারেন তো চলুন এবার দেখে নিই যে 2023 সালে আইফোন XR-টা যদি আপনি কিনেন তাহলে এটা থেকে কেমন পারফরমেন্স পেতে পারেন কেমন ব্যাটারি ব্যাকআপ পেতে পারেন এবং ডিজাইন ওয়াইজ কতটুকু কোপ আপ করতে পারে এই সময়ের সাথে সাথে তো একদম ডিজাইন ওয়াইজ যদি প্রথমে দেখি তাহলে দেখেন যে এটার প্রথমে ফ্রন্টে কিন্তু আপনি পাচ্ছেন 6.1 ইঞ্চ একটা LCD ডিসপ্লে তো যেটা অনেকে বলতে পারে ভাই এখন তো এই বাজেটে অ্যান্ড্রয়েডে অনেক ভালো ভালো 120Hz-এর অ্যামোলেড ডিসপ্লে পাওয়া যায় সুপার অ্যামোলেড ডিসপ্লে পাওয়া যায় এবং যেটা ফুল HD থেকেও বেশি রেজলেশন বাট এই ফোনটাতে তো ফুল HD-ও রেজলেশন না দেখেন আপনি যদি আইফোন কিনতে চান বা iOS এর এক্সপিরিয়েন্স পেতে চান তাহলে আপনাকে এইসব ব্যাপারগুলো স্যাক্রিফাইস করতে হবে কিন্তু iOS এর একটা জিনিস হচ্ছে আইফোনের একটা জিনিস হচ্ছে যে স্পেসিফিকেশন ওয়াইজ কিন্তু আপনি আইফোনকে আপনি বিচার করতে পারবেন না অ্যান্ড্রয়েডের সাথে তো সেই দিক থেকে হিসেব করলে এই ডিসপ্লেটা যথেষ্ট বড় আমরা তো এখন তো একটু বড় ডিসপ্লে আশা করি তো এটা সেই দিক থেকে মিট করতেছে রেজলেশন ওয়াইজ বা আপনার ডিসপ্লে টেকনোলজি ওয়াইজ যদি মিট নাও করে তারপরেও এই ডিসপ্লেটার এক্সপিরিয়েন্সটা কিন্তু আপনি খুবই ভালো পেতে পারেন এবং এটার ভিউইং অ্যাঙ্গেল ওভারঅল খুবই ভালো একটা ডিসপ্লে সেটা নিয়ে আপনার কোনো প্রকার কমপ্লেন হবে না আপনি যদি এই ফোনটা ইউজ করেন তারপরে আসি যে এটাতে আর কি কি অফার করতেছে এটাতে আপনি ফ্রন্টে একটা সেলফি ক্যামেরা পাচ্ছেন 7 মেগাপিক্সেলের তার সাথে সাথে এটা ফেস আইডি আছে তো ফেস আইডি খুবই গুরুত্বপূর্ণ একটা ফিচার যেটা এখন হচ্ছে আইফোনের জন্য খুবই ভালো এবং রিলায়েবল একটা সিকিউরিটি টেকনোলজি যেটা এটার সাথে পাচ্ছেন সেটা গুড একটা ফিচার এবং সেই সাথে সাথে এটার ব্যাকে আপনি পাচ্ছেন 12 মেগাপিক্সেলের একটা সেন্সর এবং তার নিচে খুবই গুরুত্বপূর্ণ এই ফোনটার সব থেকে গুরুত্বপূর্ণ যে ফিচার সেটা পাচ্ছেন যে আইফোনের লোগো এই লোগোটার জন্য অনেকে এই ফোন কিনে বা এইটার স্ট্যাটাস এই লোগোটা নিয়েই অনেকে মানে কি বলবো শো আপ করে এটা আপনারা সবাই জানেন যারা আইফোন ইউজ করে যাই হোক তারপরে এই ফোনটার টোটাল ব্যাকেও আপনি কিন্তু কর্নিং মেড গ্লাস পাচ্ছেন এবং এটার ফ্রেম কিন্তু অ্যালুমিনিয়ামের এবং এটা সাইডে আপনি এখানে কিন্তু পাওয়ার বাটন পাচ্ছেন সিম স্লট পাচ্ছেন সেই সাথে সাথে ভলিউম বাটন এবং মিউট সুইচ এবং নিচে আপনি কিন্তু লাইটনিং পোর্ট পাচ্ছেন যেটাতে 50W পর্যন্ত ফাস্ট চার্জ করতে পারে এবং এটাতে কিন্তু স্টিরিও স্পিকার আছে কোনো প্রকার হেডফোন জ্যাক নাই তো ওভারঅল যদি ডিজাইনের কথা বলেন এই ফোনটা খুবই স্লিম এবং হ্যান্ডি একটা ফোন সেই সাথে সাথে ডিসপ্লে বড় বাট হাতে ধরলে ফোনটা খুবই ছোট লাগে খুবই ভালো লাগে এবং প্রিমিয়াম একটা ফিল হয় এর আগেও আমি বলেছি যে আইফোন 11 পর্যন্ত আইফোনের যে ডিজাইনগুলো ছিল সেগুলো হাতে ধরতে খুবই হ্যান্ডি লাগতো এবং 12, 13, 14 যে মডেলগুলো আছে সেগুলো ধরতে হাতে অত বেশি ভালো লাগে না কারণ তার যে মানে হচ্ছে স্কোয়ার শেপের এজগুলো ওইগুলোর কারণে ভালো লাগে না যে কারণে কভার ইউজ করতে হয় বাট এই ফোনটা আপনি যদি কভার ইউজ নাও করেন তারপরেও হাতে ধরলে খুবই প্রিমিয়াম এবং সুন্দর মানে কমফর্টেবল একটা ফিল পাবেন সো ডিজাইন ওয়াইজ যদি বলেন যে এই ফোনটার কী কী প্রবলেম আছে তাহলে আমি বলবো যে এটার বেজেলটা একটু বেশি মানে থিকার লাগে এবং সেই সাথে সাথে যে অ্যাপেলের বড় নচ সেটা খুবই মানে অ্যানোয়িং বাট আপনি যদি অ্যাপেল ইউজ করতে চান তাহলে এতটুকু আপনাকে তো স্যাক্রিফাইস করতে হবে তো ওভারঅল যদি অ্যাপেলের দিক থেকে ডিজাইন মানে ডিজাইনের দিক থেকে বিবেচনা করা হয় তাহলে বলবো যে ইটস এ গুড ডিজাইন 2023 সালে এটা আপনি কিনতে পারেন চোখ বন্ধ করে এটা মানে ডিজাইন ওয়াইজ আপনাকে কোনো প্রকার হতাশ করবে না তো তারপরে আসি যে এটার পারফরমেন্স কেমন এটাতে কিন্তু আপনি A12 বায়োনিকের চিপসেট পাচ্ছেন তার সাথে সাথে এটাতে 3GB র্যাম 64GB 128GB বা 256GB ভেরিয়েন্ট পেতে পারেন তো এখন এখানে অনেকে বলতে পারেন যে ভাই এটা তো মাত্র 3GB র্যাম তাহলে এটা আসলে কীভাবে ইউজ করবেন বা A12 বায়োনিক চিপটাই বা কতটুকু পাওয়ারফুল তো দেখেন আপনি যদি মানে র্যামের কথা অ্যান্ড্রয়েডের সাথে চিন্তা করেন তাহলে আইফোনের সাথে মিলাতে পারবেন না আইফোনের 3GB র্যাম আপনি অ্যান্ড্রয়েডের 6GB র্যামের সাথে কল্পনা করতে পারেন বা 8GB র্যামের সাথেও কম্পেয়ার করতে পারেন তার কারণ হচ্ছে iOS এর যে অপটিমাইজেশন যে র্যাম ম্যানেজমেন্ট যে কারণে অনেকে আইফোন ইউজ করে তার কারণ হচ্ছে যে আইফোনের যে অপটিমাইজেশন যে পরিমাণে সুন্দর সফটওয়্যার স্মুথ এক্সপিরিয়েন্সটা পান সেই জিনিসটা কিন্তু আইফোনের এই XR-এও আপনি পাবেন এত সুন্দর স্মুথ একটা এক্সপিরিয়েন্স পাবেন A12 বায়োনিক থেকে 7 ন্যানোমিটারের যে প্রসেসরটা সেটা কিন্তু
খুবই পাওয়ারফুল একটা প্রসেসর, এবং আমার কাছে মনে হয় এই মুহূর্তে এসে স্মার্টফোনের প্রসেসর যে পরিমাণে পাওয়ারফুল হয়েছে স্পেসিফিক ওয়াইজ, আমার মনে হয় এর থেকে বেশি আমাদের আর প্রয়োজন হয় না। দেখেন এখনকার ফোনগুলো কিন্তু অত বেশি ইনোভেটিভ না, প্রত্যেকে কী করতেছে বেশি সেন্সর, বেশি বড় সেন্সর, বেশি পাওয়ারফুল সেন্সর, বেশি পাওয়ারফুল প্রসেসর আনতেছে, বাট দিন শেষে কিন্তু আমরা ওই সেম অ্যাপসগুলো ইউজ করতেছি, সেম সফটওয়্যারগুলো ইউজ করতেছি, সো তার জন্য কিন্তু অত বেশি পাওয়ারফুল প্রয়োজন হয় না। সো সেই দিক থেকে হিসেব করলে এই যে প্রসেসরটা এটাতে আছে খুবই ডিসেন্ট একটা প্রসেসর, খুবই পাওয়ারফুল, এই সময় এসে কোনো প্রকার হ্যাং ল্যাগ আপনাকে দেখাবে না, যে কোনো সফটওয়্যার যে কোনো গেম আপনি লিটারেলি খুব সুন্দরভাবে স্মুথলি খেলে ফেলতে পারবেন। তার একটা কারণ সেটা হচ্ছে পাওয়ারফুল প্রসেসর, আর একটা হলো iOS এর যে অপটিমাইজেশন সেটার কারণে এটাতে কোনো প্রকার আপনাকে প্যারা খেতে হবে না, এবং 3GB র্যাম হলেও খুবই স্মুথলি আপনি কাজ করতে পারবেন, কারণ এটা র্যাম ম্যানেজমেন্ট মানে টপ নচ কোয়ালিটির, যেটা অ্যাপেলের থেকে আর কোনো কোম্পানি এখনও ভালো করতে পারে না। সো আমি এই ফোনটা দিয়ে হেভি গেমিং করেছি, সেই সাথে সোশ্যাল মিডিয়া স্ট্রিমিং যে ধরনের মানে কাজগুলো আমরা ডেইলি লাইফে করি সবগুলো করেছি, কোনো প্রকার ল্যাগ আমার কাছে ফিল হয়নি, এবং এটা কিন্তু লেটেস্ট iOS চলতেছে। তো ওভারঅল যদি বলেন পারফরমেন্সের ক্ষেত্রে এই ফোনটা আপনাকে কোনোভাবে হতাশ করবে না, কোনো প্রকার ইস্যু ছাড়াই আপনি স্মুথলি এই ফোনটা ইউজ করতে পারবেন। এবং একটা জিনিস আমি খেয়াল করছি সেটা হচ্ছে যে হেভি গেমিং করলে, মোবাইল ডাটা ইউজ করলে বা ক্যামেরা যদি ইউজ করেন তাহলে ফোনটা যথেষ্ট হিট হয়। তো আমি বলবো যে এটা মোটামুটি হিটিং ইস্যু আছে, সো এতটুকু আপনাকে স্যাক্রিফাইস করতে হবে, এবং আইফোনে ক্যামেরা ইউজ করলে কিন্তু অনেক বেশি হিট হয়, সো সেই জায়গা থেকে এটাতে ওই রকমই হিট হয়। তো পারফরমেন্স সেগমেন্টে যদি এটার খারাপ দিকের কথা বলেন তাহলে আমার কাছে এটার স্পিকারটা একটু লেস লাউডই মনে হয়েছে। আমার কাছে মনে হয় যে আইফোনের স্পিকার মানে আমি এর আগে যতগুলো আইফোন ব্যবহার করি সবগুলোতে আইফোনের স্পিকার কোয়ালিটি খুবই ভালো ছিল, এবং সাউন্ড কোয়ালিটি সবসময় আইফোনে খুব প্রিমিয়াম কোয়ালিটি পাওয়া যায়, এটাতেও সাউন্ড কোয়ালিটি ভালো ছিল বাট একটু লাউড কম ছিল। এবং ডিসপ্লের কথা যদি বলি যে ডিসপ্লের রেজুলেশন এটাতে কম আছে, এবং সেই সাথে সাথে LCD ডিসপ্লে, বাট ওভারঅল কালার বা হচ্ছে ভিউইং অ্যাঙ্গেল খুবই ভালো, এবং যথেষ্ট ব্রাইটনেস আছে, আপনি যদি ডে লাইটে ইউজ করেন মোটামুটি কাজ চালিয়ে নিতে পারবেন, এমন আহামরি প্রবলেম হবে না। এবং এটাতে একটা জিনিস হচ্ছে আপনি কিন্তু ডুয়াল সিম ইউজ করতে পারবেন, একটা ফিজিক্যাল সিম একটা eSIM, সো এই সময়ে এসে আমরা যে কোনো ফোন কিনতে গেলে ডেফিনেটলি ডুয়াল সিম এক্সপেক্ট করতেই পারি, সেটাও কিন্তু মিট করতেছে। যদিও অ্যাপেল থেকে অত বেশি ফিচার আপনি এই প্রাইসে এক্সপেক্ট করতে পারবেন না এই রেঞ্জে, বাট এটাতে আপনি কিন্তু বড় ডিসপ্লে পাচ্ছেন, যথেষ্ট ভালো পাওয়ারফুল একটা চিপ পাচ্ছেন, সেই সাথে সাথে ডুয়াল সিমের পাচ্ছেন। সো পারফরমেন্স ওয়াইজও এই ফোনটাকে আপনি একদম পিছনে ফেলতে পারতেছেন না। এবং আর একটা মেইন যে কারণে আমি এই ফোনটা এখন আপনাদেরকে কিনতে বলেছি সেটা হচ্ছে যে এটাতে কিন্তু iOS 17 সাপোর্ট করবে, এবং এটা কিন্তু আরও বেশ কয়েক বছর সফটওয়্যার সাপোর্ট পাবে, যে কারণে আমি বলছি যে এই ফোনটা যদি আপনি এখন কিনেন তাহলে বেটার একটা iOS এর এক্সপিরিয়েন্স পাবেন, কারণ আইফোনে সফটওয়্যার সাপোর্ট পাওয়াটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং তারপরে আসি যে এটার ক্যামেরার এক্সপিরিয়েন্সটা কেমন। দেখেন আইফোনের ক্যামেরার এক্সপিরিয়েন্স কিন্তু টপ কোয়ালিটির, আপনি যে কোনো আইফোন যদি ব্যবহার করেন সেটার ক্যামেরা অ্যাপটা খুবই সুন্দর, এবং তাদের যে ভিভিড ভিডিওর প্রিসেট, আপনি যে কোনো ক্যামেরা দিয়ে যদি ছবি তুলেন, এখন যদি আপনি আইফোন 6 দিয়েও ছবি তুলেন তারপরেও দেখবেন খুবই সুন্দর কালারফুল একটা পিকচার পেয়েছেন, যেটা আউট অফ দ্য ক্যামেরা আপনি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন, এবং সেই এক্সপিরিয়েন্সটাও কিন্তু এটাতে পাবেন। যদিও এটাতে একটা মাত্র ক্যামেরা সেন্সর আছে, সেটা 12 মেগাপিক্সেলের, এবং এই ক্যামেরাটা দিয়েও আপনি কিন্তু ডিসেন্ট কোয়ালিটির পিকচার কোয়ালিটি বা পিকচার পেয়ে যেতে পারেন। এটা ডে লাইটে যদি আপনি ছবি তুলেন তাহলে খুবই সুন্দর সুন্দর ছবি তুলে ফেলতে পারবেন কোনো প্রকার ইস্যু ছাড়া, খুবই সুন্দর আইফোনের যে কালার মানে সায়েন্স কালারগুলো পাওয়া যায় সেরকম কালারে ছবি তুলতে পারবেন। বাট এটাতে আমার যে খারাপ দিকটা মনে হচ্ছে সেটা হচ্ছে আপনি যদি রাতের বেলায় ছবি তুলেন তাহলে অত ভালো ছবি আপনি তুলতে পারবেন না, তার কারণ হলো এটাতে কিন্তু নাইট মোড নাই, যে কারণে রাতের বেলায় ছবি তুলতে গেলে আপনাকে প্যারা খেতে হবে। বাট একটা জিনিস আছে, আমি একটা টেকনিক দেখেছি সেটা হচ্ছে যে আপনি যখন রাতের বেলায় অন্ধকারে ছবি তুলবেন তখন যদি ডার্ক স্পটে আপনি যদি হচ্ছে সিলেক্ট করে ছবি তুলেন তাহলে যথেষ্ট ব্রাইট ছবি পাওয়া যায়, এবং যে ছবিগুলো মোটামুটি ইউজেবল একটু মানে নয়েজি থাকে, বাট এই মানে একটা সেন্সর দিয়ে বা এই যে সেন্সরটা আছে সেই সেন্সরটাই কিন্তু আইফোন 11 পাচ্ছেন, XS পাচ্ছেন, XS ম্যাক্সেও পাচ্ছেন। তো এই সেন্সরটা কিন্তু মানে হচ্ছে যদি আপনি সেন্সর ওয়াইজ চিন্তা করেন তাহলে যথেষ্ট ভালো সেন্সর, এবং নাইট মুড না থাকার কারণে রাতের বেলা জাস্ট প্যারা খেতে হয়, বাট ডে লাইটে সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন। এবং যদি পোর্ট্রেট মুডে আসি তাহলে এখানে আপনি একটু হতাশ হবেন, কারণ এটার পোর্ট্রেট মুড অত বেশি ভালো না এখন এই বাজেটে, যত যেসব অ্যান্ড্রয়েড ফোন পাবেন সেসবের যে পরিমাণে টপ নচ কোয়ালিটির পোর্ট্রেট সেলফি আপনি তুলতে পারবেন বা পোর্ট্রেট আপনি তুলতে পারবেন সেটা কিন্তু এটাতে পাবেন না। এটার দেখছি এজ ডিটেকশন অত বেশি ভালো না, এটা মানে মোস্ট অফ দ্য টাইম আপনার এজগুলো আপনার ভালোভাবে ডিটেক্ট করতে পারে না, এবং চুল টুল সব কিছু প্রায় ব্লার হয়ে যায়। ওভারঅল মাঝে মাঝে আপনি যদি পারফেক্ট লাইটিং কন্ডিশনে ছবি তুলেন তাহলে ভালো পোর্ট্রেট তুলতে পারবেন, স্টুডিও লাইট ইউজ করে মোটামুটি ভালো ছবি তোলা যায়, বাট ওই রকম আহামরি এক্সপেকটেশন এটা দিয়ে আপনি রাখতে পারবেন না। এবং তারপরে যদি সেলফি ক্যামেরার পিকচারের কথা বলি, সেলফি ক্যামেরাতেও ওরকম আইফোনের সুন্দর সুন্দর সেলফি কিন্তু ভেরি কালারফুল,
খুবই সুন্দর সেলফি তুলে ফেলতে পারবেন এবং পোর্ট্রেট মোডেও যথেষ্ট ভালো সেলফি তুলতে পারবেন এবং ওভারঅল এই মানে ক্যামেরা দিয়ে আপনি যদি পারফেক্ট লাইটে ছবি তুলেন তাহলে খুবই সুন্দর ছবি তুলতে পারবেন। বাট প্রবলেম হবে যখন আপনি লো লাইটে সেলফি তুলতে যাবেন বা মেইন ক্যামেরাতে, তখন আপনাকে প্যারা খেতে হবে, এটা লো লাইটে কিন্তু অত বেশি ভালো পারফর্ম করে না। তারপরে আসি যে এটার ভিডিও কোয়ালিটি কেমন। ভিডিও কোয়ালিটির জন্য আইফোন সবসময়ই আমার ফার্স্ট প্রায়োরিটি থাকে এবং আমি বলি যে আইফোনের ভিডিও কোয়ালিটি যে পরিমাণে সুন্দর এখনও কোনো অ্যান্ড্রয়েডে ওইরকম ধারে কাছে যেতে পারেনি বা অত ভালো কোয়ালিটির ভিডিও আপনাকে দিতে পারে না। এবং আপনি যে কোনো আইফোনের একটা মডেল যে কোনো মডেলটা ইউজ করলেই কিন্তু ভালো ক্রিস্প সুন্দর সুন্দর ভিডিও কিন্তু আপনি পেতে পারেন এবং এই ফোনটা দিয়েও আপনি দারুণ ভিডিও করতে পারেন। এটার যে মেইন ক্যামেরা আছে সেটা দিয়ে কিন্তু আপনি 4K 60 frames পর্যন্ত শ্যুট করতে পারবেন এবং সেলফি ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ফুল এইচডি 60 frames পর্যন্ত শ্যুট করতে পারবেন এবং সেই ক্যামেরা দিয়ে যদি আপনি পারফেক্ট লাইটে ডে লাইটে ভিডিও করেন দারুণ ভিডিও করা সম্ভব হয়। একবার মাইন্ড ব্লোয়িং আমি যে একদম প্রথমে যে ইন্ট্রোটা দিয়েছি সেটাও দেখেছেন যে এটা দিয়ে শ্যুট করা, বাট আপনি যখন লো লাইটে ছবি তুলবেন তখন প্যারা খাবেন কারণ এটা দিয়ে লো লাইটে অত ভালো ভিডিও করা সম্ভব হয় না, কিন্তু ডে লাইটের জন্য ভিডিও করার জন্য খুবই পারফেক্ট এবং আপনি যথেষ্ট স্টেবলাইজ ফুটেজ এটার মাধ্যমে পেয়ে যাবেন। এবং আপনি যদি কন্টেন্ট ক্রিয়েট করতে চান তাহলে আমি বলবো যে এই একটা ক্যামেরা থাকলেও এটা দিয়ে আপনি দারুণ দারুণ ভিডিও করে ফেলতে পারবেন এবং কন্টেন্ট ক্রিয়েট করার জন্য এই ফোনটা কেনা যায়, এটার ক্যামেরা আপনাকে যথেষ্ট স্যাটিসফাইড করবে। এবং এটার একটা সেলফি ক্যামেরার ভিডিও আমি আপনাদেরকে এখানে স্যাম্পল দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন যে সেখান থেকে কীভাবে মানে কেমন সেলফি ক্যামেরার ভিডিও আপনারা পেতে পারেন। এটা হলো আইফোন XR এর সেলফি ক্যামেরা, এটা দিয়ে সর্বোচ্চ ফুল এইচডি 30 frames পর্যন্ত শ্যুট করা যায়, তো আমি সেই সর্বোচ্চ ফুল এইচডি 30 frames শ্যুট করতেছি এবং এখানে মোটামুটি গাড়ি চলতেছে একটু নয়েজি এরিয়া, তো আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু একদম ওভার এক্সপোজ হয়ে যাচ্ছে, এখানে কিন্তু খুব বেশি লাইট নাই, সো একটু ডাইনামিক রেঞ্জ ভালো হইলেই কিন্তু এটা এক্সপোজ করা সম্ভব। তো সেই জায়গা থেকে কতটুকু এটা দিয়ে ভিডিও এক্সপোজ ওভারঅল এক্সপোজ করতে পারে এবং সাউন্ড কতটুকু ক্যাপচার করতে পারে সেই সাথে সাথে ভিডিওটা আসলে কতটুকু স্টেবলাইজ, কারণ আমি সেভাবে হেঁটে যাচ্ছি এবং সেই সাথে সাথে আশেপাশে কিন্তু যথেষ্ট নয়েজ আছে, তো কেমন সাউন্ড ক্যাপচার করতে পারে এবং আইফোনের এই XR এর সেলফি ক্যামেরা দিয়ে কতটুকু ভিডিও কোয়ালিটি পাওয়া সম্ভব হয় যদি কেউ কন্টেন্ট ক্রিয়েট করতে চায় তাহলে কেমন কোয়ালিটি পাবেন সেটা হোপফুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা কনফার্ম হয়ে যেতে পারবেন। তো ক্যামেরার কথা যদি বলেন যে একটা সেন্সর দিয়েও এটা দিয়ে কোপ আপ করা যায় কিনা, একটা সেন্সর আসলে 2023 সালে মেনে নেওয়া কষ্ট, বাট আপনি যদি আইফোনের কথা বলেন আপনাকে এরকম মেনে নিতেই হবে কারণ আইফোন সবসময় এরকমই আপনাকে করবে, এরকম আহামরি ফিচার দিবে না, বাট আপনাকে ওভার প্রাইস পে করতে হবে। বাট ওভারঅল এটাতে যে একটা সেন্সর আছে সেটা দিয়ে কিন্তু আপনি গ্রেট একটা ক্যামেরা ভিডিও এক্সপিরিয়েন্স এটার মাধ্যমে পেতে পারেন। তো তারপরে আসি যে এটার ব্যাটারি লাইফ কেমন। ব্যাটারি লাইফ কিন্তু ওয়ান অফ দ্য কি ফিচার ফর এ গুড স্মার্টফোন, এই জিনিসটাও কিন্তু এই ফোনটাতে যথেষ্ট ভালো। এটাতে 2942 mAh একটা ব্যাটারি ব্যবহার করা হয়েছে যেটা স্পেসিফিক ওয়াইজ আপনার কাছে কম মনে হতে পারে, বাট একটা জিনিস মাথায় রাখবেন যে অ্যান্ড্রয়েডের সাথে যেমন র্যামের তুলনা করা যায় না ঠিক তেমনি এই আইফোনের সাথে ব্যাটারিরও তুলনা করা যায় না, কারণ এর ব্যাটারি অপটিমাইজেশন এত ভালো যেটা অ্যান্ড্রয়েড এর ধারে কাছে নাই। আপনি যদি অ্যান্ড্রয়েডের এই টাইপের ব্যাটারির কথা চিন্তা করেন তাহলে 4000 mAh ব্যাটারির সাথে এই 2942 mAh ব্যাটারির কম্পেয়ার করতে পারবেন, কারণ সেরকম ব্যাকআপ আপনি এটার মাধ্যমে পেতে পারেন। এটার আমি যে ফোনটা ব্যবহার করেছি সেটাতে 85% ব্যাটারি হেলথ ছিল এবং আমি টোটাল হেভি ইউজ করে এটা 4.5 ঘন্টা স্ক্রিন অন টাইম পেয়েছি এবং সেই 4.5 ঘন্টার মধ্যে আমি 50 মিনিট ভিডিও করেছি, তার মধ্যে 25 মিনিট 4K 60 frames শ্যুট করেছি এবং 25 মিনিট ফুল এইচডি 60 frames শ্যুট করেছি। তো ওভারঅল এই 4.5 ঘন্টার মধ্যে আমি মোবাইল ডাটা ইউজ করে গেম খেলেছি, তারপর হচ্ছে স্ট্রিমিং করেছি, ওয়াইফাইতে স্ট্রিমিং করেছি, মানে যত ধরনের হেভি ইউজ করা পসিবল হয় হেভি ইউজ করেছি। তো আমি দেখেছি যে টোটাল 4.5 ঘন্টা কিন্তু স্ক্রিন অন টাইম পেয়েছি, তো আমি বলবো যে এই 4.5 ঘন্টা যথেষ্ট ভালো একটা ব্যাকআপ এই ফোনটার জন্য। বা আইফোনে আসলে ভালো ব্যাটারি ব্যাকআপ পেতে গেলে আপনাকে 12, 13 বা 14 যেতে হবে, সেই দিক থেকে হিসেব করলে এটা ডিসেন্ট কোয়ালিটির একটা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাচ্ছেন এবং এটাতে কিন্তু 15 ওয়াটের লাইটনিং চার্জার পাচ্ছেন, যেটা এই সময় এসে আমার কাছে স্লো মনে হয়েছে, এটা চার্জ করতে অনেক সময় লাগে। সো চার্জিংয়ের ক্ষেত্রে যদি বলেন যে কেমন তাহলে বলবো যে চার্জের মানে চার্জ করতে গেলে একটু স্লো মনে হবে বা অনেক সময় লাগে চার্জ হতে, বাট ব্যাটারি লাইফ প্রিটি ডিসেন্ট আপনার এই বাজেটে বা আইফোনের কথা যদি আপনি চিন্তা করেন। তো ওভারঅল এই ফোনটা আসলে এই 2023 সালে কিনবেন কিনা বা কারা কিনবেন, দেখেন আপনি যদি এর আগে আইফোন ইউজ না করেন, আপনার যদি বাজেট কম থাকে, iOS আপনি ইউজ করতে চান, তাহলে বলবো যে এই ফোনটা আপনি কিনতে পারেন। আর যাদের বাজেট বেশি আছে, এর আগে আইফোন ইউজ করেছে আর এখন আইফোন নতুন আইফোন নিতে চান, তারা ডেফিনেটলি তো এই ফোন কিনবেন না, এর থেকে ভালো বাজেটে মিনিমাম আইফোন 12 এখন আপনার কেনা উচিত, আইফোন 11ও কেনা উচিত না, কারণ আইফোন 11 আর এই ফোনটার মধ্যে কিন্তু আহামরি কোনো তফাৎ নাই।
নাই, অলমোস্ট 70% কিন্তু সিমিলারিটি এই ফোনটার আছে। এই ফোনটার ফিজিক্যাল ডিমেনশন, সাইজ টাইজ সব কিছুই কিন্তু আইফোন 11 মতোই, এবং জাস্ট ওখানে বেটার চিপসেট আর বেটার ক্যামেরা, অর্থাৎ একটা বেশি সেন্সর আছে এবং ইমপ্রুভড বা বেটার সেলফি ক্যামেরা। তো এই ছিল আইফোন XR এর আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স। এরকম ভিডিও যদি আরও দেখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, আর এই ভিডিওতে আপনার যদি কোনো মতামত থাকে সেটা কমেন্ট করে জানাতে পারেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।